গাড়িতে ভুয়ো নম্বর প্লেট ও জালি ড্রাইভিং লাইসেন্স নিয়ে কোম্পানির মাল লোপাট করার গ্যাংয়ের হদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশ। এদিন এডিপিসির সেন্ট্রাল জোনের ডেপুটি কমিশনার আইপিএস ধ্রুব দাস জানিয়েছেন, আসানসোল নর্থের শ্যামজি রোডস ট্রান্সপোর্ট অনলাইনে একটি গাড়ি বুক করে। গাড়িটি বাঁকুড়ার দুর্লভপুর রামদূত রোলার প্রাইভেট লিমিটেডে মাল লোড করার কথা ছিল। সেই মতো গাড়িটি এলে কর্তৃপক্ষের গাড়িটির নাম্বার ও চালকের লাইসেন্স দেখে সন্দেহ হয়। বিষয়টি সংস্থার পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় জানানো হলে পুলিশ গাড়িটিকে চিহ্নিত করে এবং চালককে প্রথমে নিজেদের হেফাজতে নেয়। এরপর তদন্তের মাধ্যমে গ্রুপের আরও তিনজনের সন্ধান পায় পুলিশ, যারা সকলেই বিহারের বাসিন্দা বলে জানা যায়। এই গ্রুপের নামে ইতিপূর্বে জেলার বিভিন্ন থানার কোম্পানির মাল লোপাটের অভিযোগ রয়েছে, সেগুলিও তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের এদিন আসানসোল আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিত। তো এরা অনলাইনে একটা গাড়ি বুক করে এবং গাড়িটা যাওয়ার কথা ছিল রামদূত রোলার প্রাইভেট লিমিটেড দুর্লভপুর পিএস গঙ্গাজল ঘাটি বাঁকুড়া একটা কোম্পানিতে লোডিং হওয়ার জন্য যাওয়ার কথা ছিল। তো এরা গাড়িটা বুক করার পর গাড়িটা যখন আসে তখন গাড়ির নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটাকে সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে আসানসোল থানাকে জানায়, আসানসোল থানা যায় গাড়িটাকে ডিটেন করে এবং একটু এক্সামিনেশনের পর পাওয়া যায় যে গাড়ির নাম্বার প্লেটটা ফেক এবং ড্রাইভারের যে লাইসেন্স আছে সেটাও ফেক। তখন অ্যারেস্ট করে আমরা কেসটা করি, ড্রাইভারকে অ্যারেস্ট করি। তো ড্রাইভারকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়। ডিউরিং ইন্টারোগেশন আমরা এদের একটা গ্যাং আছে যারা এই ধরনের ফেক নাম্বার প্লেটওয়ালা গাড়ি বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে তারা কোম্পানির প্রোডাক্ট হোক বা রমাল সেগুলো এটা লোড করে, লোড করে পরে সেগুলো অন্য জায়গায় বিক্রি করে দেয় আর কি, ডেস্টিনেশনে যায় না। তো এইরকম একটা গ্যাং আমরা সম্পর্কে জানতে পারি এবং এই গ্যাংয়ের আরও তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি। টোটাল এখনও পর্যন্ত চারজনকে অ্যারেস্ট করেছি। এখন আমাদের সঙ্গে তিনজন অ্যাকিউজ আছে যাকে আমরা আজকে কোর্টে প্রডিউস করছি এবং রিমান্ডে নিয়ে ফার্দার এই গ্যাংটা সম্পর্কে যা ইনফরমেশন আছে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এই গ্যাংটা পুরোপুরি বিহারের আছে। যে প্রথমে সঞ্জয় সিং বলে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল, এখন আমরা সঞ্জিত কুমার, রৌশন কুমার এবং গণেশ কুমার এরা প্রত্যেকেই বিহারের আছে এবং এদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রডিউস করছি। এছাড়া সিমিলার টাইপের আরেকটা কেস আছে যেটা আমাদের লাস্ট ইয়ারের ডিসেম্বর মাসে আসানসোলে হরেকৃষ্ণ ফুড লিমিটেড আড্ডা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট পিএস আসানসোল নর্থ একটা ফ্যাক্টরি আছে যেখান থেকে 1800 কেজি মতো আটা লোড হয়েছিল এবং এই গাড়িটাও প্রোভাইড করেছিল আমাদের পাঞ্জাবি মোড়ের একজন ট্রান্সপোর্টার। তো সেই গাড়িটা লোড হওয়ার পর আটাটা যাওয়ার কথা ছিল বেলডাঙ্গায়, ওই ডেস্টিনেশনে পৌঁছায় না, ওটাও মাঝ রাস্তায় এরা কোথাও বিক্রি করে দিয়েছে। তো সেটাও ইনভেস্টিগেশন চলছিল, ওটাও আমরা গাড়ির যে ওনার আছে অ্যাকচুয়াল ওনার মানে যে গাড়িটা চালাতো আর কি, যদিও গাড়িটা অন্য লোকের নামে আছে আমরা পেয়েছি, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে কনফেস করেছি, ওনাকেও আজকে আমরা কোর্টে প্রডিউস করছি এবং রিমান্ডে নিয়ে এই গ্যাংটারও ডিটেলস আর কি আছে সেটাও জানার চেষ্টা করবো। ডেফিনেটলি ওরা এই ধরনের ক্রাইম করে। আমরা অলরেডি একটা জামুই বিহারে একটা কেসে আমরা পেয়েছি, এটা কনফেস করেছে, তো আমরা জামুইকে ওই কনসার্ন কেসকে জানিয়েছি, তো যা করার ওনারা করবেন। এছাড়া লাস্ট ইয়ারে বর্ধমানেও এরকম একটা কেস হয়েছে বর্ধমান পিএসে, তো বর্ধমান পিএসকেও জানানো হয়েছে ওনারা যা আছে। বারবার যে এরা নাম্বার প্লেট চেঞ্জ করছে, নাম্বার প্লেট যে সিকিউরিটি কোড থাকে, তো সিকিউরিটি এমব্লেম থাকে, তো এটার পিছনে কোনো এজেন্সির হাত কি রয়েছে? কোনো মোডাস অপারেন্ডি কি এটা? মোডাস অপারেন্ডিরা ফেক নাম্বার প্লেট ইউজ করছে এবং ডিউরিং লোডিং যদি একটু সেই কনসার্ন কোম্পানি যারা লোড করছে তারা যদি একটু সিনসিয়ারলি দেখে তারা বুঝতে পারবে। আপনি যে বলছেন কোনো এজেন্সি বা কেউ আছে কি না সে সম্বন্ধে ইনফরমেশন আমাদের কাছে এখনও নেই, ওটা আমরা ইনভেস্টিগেশন করছি, যদি কিছু পাওয়া যায় অবশ্যই দেখবো। এখন এখানে আপনাদের আসানসোল বা দুর্গাপুরে বিভিন্ন ট্রান্সপোর্টার আছে, তো ট্রান্সপোর্টাররা বিভিন্ন অ্যাপস আছে অনলাইনে, তাদের মাধ্যমে এই গাড়িগুলো বুক করছে, বুক করে তারাই যে কোম্পানিকে দেওয়ার কথা সেখানে পাঠাচ্ছে না। তো মেবি হয়তো কোনো স্টেজে আপনার ঠিকঠাক ভেরিফিকেশন হচ্ছে না, আমরা সেটাও আমাদের নোটিশে আছে, ওটা নিয়ে আমরা ট্রান্সপোর্টারদের নিয়ে এই ফ্যাক্টরিগুলোকে নিয়ে আমাদের একটু বসার প্ল্যান আছে কীভাবে এটাকে আরও চুরি হয়েছে সেগুলো কোথায় বিক্রি হয়েছে সেগুলো ইনভেস্টিগেশনে পাঠাচ্ছে, ওটাও আমরা দেখবো এবং চোরাইমালের রিসিভার যা আছে লিগাল পারমিশন অনুযায়ী তাদের ইনস্ট্রাকশন নেওয়া হবে।
কতদিনের রিমান্ড চেয়েছে? দেখুন, আমরা এই ধরনের কেসে আমরা রিমান্ড পিরিয়ড যতটা থাকে ততটাই চাই, যতটা পাওয়া যায়, তারপরে দরকার হলে পরবর্তীতে আবার আমরা। দেখুন, এটা প্রথমে বললাম, নাম্বার প্লেটটা ফেক আছে এবং লাইসেন্সও ফেক আছে। অ্যাকর্ডিংলি আমরা 467, 468, তারপরে যেহেতু চিটিং হয়েছে 420, 406, এই সমস্ত সেকশনগুলো আছে। পিছনে করো না, গত মাসের 23 তারিখে আমরা একটা ইনফরমেশন পাই। এরা অনলাইনে একটা গাড়ি বুক করে এবং গাড়িটা যাওয়ার কথা ছিল রামদু রোলার প্রাইভেট লিমিটেড দুর্গাপুর গঙ্গা জল ঘাটি বাঁকুড়া একটা কোম্পানিতে লোডিং হওয়ার জন্য যাওয়ার কথা ছিল। তো এরা গাড়িটা বুক করার পর গাড়িটা যখন আসে তখন গাড়ির নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা দেখে একটু সন্দেহজনক মনে হয়। সঙ্গে সঙ্গে আসামকে থানাকে জানায়, আসামকে ধরা যায়, গাড়িটাকে ডিটেন করে এবং একটু এক্সামিনেশনের পর পাওয়া যায় যে গাড়ির নাম্বারটা একটা ফেক এবং ড্রাইভারের যে লাইসেন্স আছে সেটাও ফেক। অ্যারেস্ট করে আমরা চেষ্টা করি, ড্রাইভারকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়। ডিউরিং ইন্টারোগেশন আমরা যাত্রীদের একটা জ্ঞান আছে যারা এই ধরনের ফেক নাম্বার প্লেটওয়ালা গাড়ি বিভিন্ন কোম্পানিতে পাঠিয়ে তারা কোম্পানির প্রোডাক্ট হোক বা রওয়াল সেগুলো এটা লোড করে, লোড করে পরে সেগুলো অন্য জায়গায় বিক্রি করে দেয় করতে পারি। এবং এই গ্যাংয়ের আরও 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি, টোটাল এখন পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করেছি। এখন আমাদের সঙ্গে 3 জন অ্যাকিউজ আছে যাকে আমরা আজকে কোর্টে প্রডিউস করি। বিহারের আছে যে প্রথমে সঞ্জয় সিং বলে ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছিল। এখন আমরা সঞ্জয়ের একটা কেস আছে যেটা আমাদের লাস্ট ইয়ারের ডিসেম্বর মাসে আসানসোলের হরেকৃষ্ণ ফুড লিমিটেড আড্ডা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট PS 709 একটা ফ্যাক্টরি আছে যেখান থেকে